কোনো দিন তো বলো আমরা জাহান্নামে জানো তো না আমরা জাহান্নামে আছি আমরা জাহান্নামে আছি ঠিক আছে তাহলে এটাই পারলাম বাস করে বা সুন্দর করুন খাইবেন সেই এক লোক বারো জন হবে পনে তিন একশো মুখ হইব আমি একটু খাই তো বিগার ভেঙে দেবেন কি সূর্য পাইবেন অনেক কি ইসলাম কি এখানে কাপড় পিন্ডল এই যে এখানে কাপড় পিন্ডল পাঁচটা নামাজ পড়া তিরিশটা রোজা করা হওয়া খালারি খাওয়া হস্তা ইসলাম বাহ বাহ যেখানে এই সূর্য মূর্য এরকম সব এর ভিতরে দিলে গাছ পেরে দিলে আবিষ্কার করলো কে
উদার চলছে বালিওয়ালে ইধার সকলে জমিওয়ালে উহা চলচা মোহাম্মদ কা ইহা চলচা মোহাম্মদ কা উধার চলছে বালিওয়ালে ইধার সকলে জমিওয়ালে উহা চলচা মোহাম্মদ কা ইহা চলচা মোহাম্মদ কা সুবহানাল্লাহ হিন্দু লে কি কইতাম হরিব হিন্দু দৃষ্টি আর আমার দৃষ্টি আমার বাপে মুসলমান আমিও মুসলমান আমার বাপে হিন্দু হলে আজকে আমি হিন্দু আমার বাপে হিন্দু হলে আমিও হিন্দু আমার বাপে মুসলমান আমি মুসলমান আমি আজকে যেরকম মুসলমান আল্লাহ হিন্দু হলে তো হরি বল আমি পুষ্কর মন্দিরে পুষ্কর মন্দির কাশ্মীরে 3000 বছরের পুরাতন মন্দির সেখানে গান গেছে উদ্ধার চলছে বাড়িওয়ালে ইধার সকলে জমিওয়ালে উহা চলচা শিব শঙ্কর কা ইহা চলচা শিব শঙ্কর কা আমি কই মোহাম্মদ ওরা কই কি শিব শঙ্কর এগুলো মারামারি করার কোন লাভ আছে আমি মুসলমানের ঘরে জন্মাইছি মুসলমানের চাকু ওই হিন্দুর ঘরে জন্মাইছি আর হিন্দুর চাকু করব রাখুন দিন কুমারিয়ার দিন তোমার ধর্ম তোমার কাছে ওর ধর্ম ওর কাছে লাস্ট হাফিজ দিন খবরদার ধর্মের মধ্যে কোন জোর জবরদস্তি নাই তাহলে জোর জবরদস্তি করো কেন জোর জবরদস্তি করলে এটা ধর্মের ই হইল না এখন আমার বাবা যান আব্দুর রশিদ বাবা মূল্যবান বক্তব্য কিছু রাখবো আমি একদম বরবাদ হয়ে গেছি আমি শুধু তো মোদিকে তাকায় সুরেশ্বরে আসি নাহলে আমার এই বয়সে এই বয়সে আমার মনে হয় যে যারা আমার পীর ভাই আছে তারা কজন আসে আমার জানা নাই আমি অনেক সময় গণি এই হাতে গোনা কয়েকজন বয়সের আর পারা যায় না বুড়োরা পারি না বুড়ো হয়ে গেছি আর এই আর কি তো তোমরা একটু মন দিয়ে শুনো আমি চলছি
ছেড়ে সারাই যখন সাধনা করল আমি অবাক হয়ে গেলাম। বাপের রক্ত বললো বাবা বাবা আমি তোমার মতো চিকির করতাম, কিন্তু চিকিৎসা বাবা এখানে প্রধান না। তোমার বাবা প্রধান কি চাই ন কেমন প্লেস দিতেছি বুঝলা? রুহের ভাগ নাই, রুহ স্বয়ং আল্লাহ, মানুষ রহি আমি আল্লাহ আদমের মধ্যে রূপ উদ্ধার করে দিলাম একটি বড় বড়েননি বাবা এই ধ্যান টাইমে আমি বললাম বাবা দুটো হ্যাঁ আমার মনে হয় নিরামিষ খেতে হবে, মাছ মাংস ডিম নাই, সুতরাং ওই ভর্তা সবজি তারপর ব্যঞ্জনের তরকারি এই সাধনা করলে কোটি কোটি হবে না, যাই সাধনা যাই না এই সাধনা শরীরে কাপড় থাকে গরম সময় চেয়ে দেখো তো দুজনের শরীর একটা সুতাও নাই, আরেকজন বাবা বাসা কম্বল না খালে এনেছে, আরেকজন বাবা সোলায় মানসা নেন একটা লিঙ্কি পড়া আর হাতে একটা লাঠি, তাদের মাথা গণিসা বাবার মাথা 96 কোটি টাকা খরচ করে করে মোল্লা তত মাথার হয় তুই এত ইসলাম ইসলাম করলি সারাটা জীবন কি করলি তুমি